Hi guys, I'm Shumon and welcome to Filmy News 5. তো আজকে বেশ কিছু লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, তো প্লিজ লাস্ট অবধি থেকো, কারণ বেশ মজার মজার নিউজ রয়েছে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের প্রথম নিউজ, তো মোহিত সুরি লাস্ট ফিল্ম ছিল মালান, তো তারপর তার আপকামিং ফিল্ম যেটা আসছে সেটা আমরা সবাই জানি, এক ভিলেন টু। তো সেই এক ভিলেন টু এর কাস্টিং ফাইনালাইজ হয়ে গেছে। তো আমরা এক ভিলেন টুতে দেখতে পাবো জন অ্যাব্রাহাম, আদিত্য রায় কাপুর এবং ক্যাটরিনা ক্যাফকে। তো খুবই ইন্টারেস্টিং একটা কাস্টিং রয়েছে, দেখা যাক কেমন হয় ফিল্মটা। তো মুভ করো এবার নেক্সট নিউজে। তো আফটার বারেলি কি বারবির পর রাজকুমার রাও এবং কৃতি স্যারান একসাথে আবার ফিরে আসছে। তো এই ফিল্মটা আসবে দীনেশ বিজানের প্রোডাকশন থেকে এবং ফিল্মটা ডিরেক্ট করবেন অভিষেক জ্যান। তো এই ফিল্মটার থিম কি? ফিল্মটার থিম হচ্ছে আমরা দেখে এসেছি সচরাচর, মানে কোনো বাবা মা তার ছেলে বা মেয়েকে দত্তক নেয়, কিন্তু এখানে দেখা তার উল্টো, কোনো ছেলে বা মেয়ে তার বাবা মাকে দত্তক নেবে, কোনো একটা ফ্যামিলি মানে অভিভাবকদের দত্তক নেবে। তো সেটা কমেডির সাথে দেখানো হবে। তো খুবই একটা ইন্টারেস্টিং একটা স্টোরি রয়েছে, একটা অন্য ইউনিক ব্যাপার রয়েছে যেটা আগে আমরা দেখিনি। তো দেখা যাক কেমন হয়। এই ফিল্মটা মার্চ মাস থেকে শুটিং স্টার্ট হবে। তো মুভ করো এবার নেক্সট নিউজে। তো তাপসী পান্নুর আপকামিং আরেকটা ফিল্ম আসছে, সেটা তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যেটা হচ্ছে লুক লাভ, যেটা একটা কমেডি থ্রিলার ফিল্ম এবং এটা 1998 একটা জার্মান ফিল্ম রান লোলা রান এই ফিল্মের ওপর ইন্সপায়ার্ড হয়ে ফিল্মটা তৈরি করা হয়েছে। তো এই ফিল্মে তাপসী পান্নুর পাশাপাশি আমরা দেখতে পাবো তাহির রাজ ভাসিন এবং এই ফিল্মটা ডিরেক্ট করবেন আকাশ ভাটিয়া। তো এই ফিল্মটা একটা কমেডি থ্রিলার ফিল্ম হতে চলেছে এবং এই ফিল্মের যে স্টোরি সেটা 3 বছর ধরে তৈরি করা হয়েছে স্টোরিটা। তো খুবই লম্বা টাইম ধরে এই ফিল্মটা স্টোরি লেখা হয়েছে, আশা করি ভালোই হবে। তো এই ফিল্মটা এই বছর মার্চ মাস থেকে শুটিং স্টার্ট হবে এবং 2021 জানুয়ারিতে ফিল্মটা রিলিজ করবে। তো মুভ করবো এবার নেক্সট নিউজে। তো রোহিত শেট্টির আপকামিং ফিল্ম সূর্যবংশী, তো তারপর তার আপকামিং ফিল্ম কী? তো সিংহাম আবার ফিরে আসছে। তো সিংহাম 3 কনফার্ম হয়ে গেছে যে আসবে। তো তার একটা আমরা সবাই জানি যে রোহিত শেট্টির একটা কোঅপ ইউনিভার্স তৈরি করছে, তার মধ্যে সিংহাম পড়ছে, সিম্বা পড়ছে, সূর্যবংশী পড়ছে। তো সিংহাম 3 খুব শিগগিরই আসতে চলেছে, তো শুটিং খুব শিগগিরই স্টার্ট হবে। তো মুভ করবো নেক্সট নিউজে। তো আফটার কবির সিংয়ের পর শাহিদ কাপুরের মার্কেটটাই পুরো পাল্টে গেছে, আমরা সবাই জানি, বেশ কয়েকটা কাপুর সিনেমার চান্স পাচ্ছে। তো আরেকটা ফিল্মের আপডেট চলে এসেছে শাহিদ কাপুর, সেটা হচ্ছে আফটার সন্ধ্যারের পর শাহিদ কাপুর এবং আলিয়া ভাট আবার একসাথে আসছে, যেটা ধর্ম প্রোডাকশনে আসবে এবং এটা একটা প্যাট্রিয়টিক ফিল্ম হবে শোনা যাচ্ছে। তো দেখা যাক ফিল্মটা কেমন হয়। এছাড়া শাহিদ কাপুরের পারফরমেন্স, তার মধ্যে আলিয়া ভাট পারফরমেন্স, দুজনের পারফরমেন্স দেখে বেশ মজা আসবে, দেখা যাক ফিল্মটা কেমন হয়। তো মুভ করবো নেক্সট নিউজে। তো রিতেশ দেশমুখের আপকামিং ফিল্ম আসতে চলেছে, যেটা খুব বিগ বাজেটের একটা ফিল্ম, ফিল্মটার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ। তো ডিরেক্টেড বাই সাইলেন্টের ডিরেক্টর নগরাজ মঞ্জুলে। তো ফিল্মটা শোনা যাচ্ছে যে ত্রিলজিতে আসবে, মানে 3টে পার্টে ফিল্মটা আসবে এবং ফিল্মটা রিলিজ করবে 2021। তো মুভ করবো নেক্সট নিউজে। তো ভূমি পেডনেকারের আপকামিং একটা ফিল্ম আসছে, যে ফিল্মটার নাম হচ্ছে দুর্গাবতী। তো ফিল্মটাতে ভূমি পেডনেকারের পাশাপাশি আমরা আরশাদ ওয়ারসিকেও দেখতে পাবো। তো ফিল্মটা ডিরেক্ট করছেন অশোক এবং এটা টি সিরিজ প্রোডাকশন থেকে আসবে। তো দেখা যাক ফিল্মটা কেমন হয়, কারণ ভূমি পেডনেকার আছে একটা এক্সপেকটেশন থাকে। তো আজকে এই কটা নিউজই ছিল তোমাদের সাথে শেয়ার করা, তো বেশ কিছু ইন্টারেস্টিং নিউজও ছিল আশা করছি। তো আজকের মধ্যে এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কোন নিউজটা শুনে তোমরা বেশি ইন্টারেস্টেড, সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড সাবস্ক্রাইব টু ফিল্মি আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো আজকের মধ্যে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই। Ba 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 ba